সেটা নির্ণয় করো। এখন ভগ্নাংশ সমতুল হবে কিভাবে সেটা আমরা জানি। যদি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, হরের গুণফল, এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয়, তাহলে আমরা জানবো যে এই ভগ্নাংশ চতুর কি সমান। যদি সমান না হয় তাহলে আমরা বুঝবো এই ভগ্নাংশ চতুর সমান কিনা। তাহলে দেখো, আমি আলোচনা করেছি এখানে হচ্ছে এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান। দেখো প্রথম ভগ্নাংশের লব হচ্ছে আমাদের 5, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমাদের 24। তাহলে 5 কে 24 দিয়ে গুণ করলে 120 হয়, ঠিক আছে। আর পরে লাইনে লিখেছি আপনাকে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব লিখে আমরা কিছু। প্রথম ভগ্নাংশের হর আছে আমাদের 8 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে আমাদের 15। তাহলে 8 গুণ 15 সমান সমান কত হচ্ছে 120। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণফল হলে 120, মানে একই গুণফল এসেছে। যদি আমার এখানে একই গুণফল না থাকতো তাহলে আমি বুঝতাম যে এই ভগ্নাংশ যুগল সমতুল নয়। তাহলে আমাদের যদি দুটি ভগ্নাংশ থাকতে পারে, তিনটি ভগ্নাংশ থাকতে পারে, যদি থাকে ভগ্নাংশ যুগল মানে দুটি, যদি দুটি ভগ্নাংশ দেখা যায় দুটি ভগ্নাংশ দিয়ে আসে এবং বলে দিলে যে ভগ্নাংশ যুগল সমতুল কিনা, তাহলে আমরা তখন কি করবো যে আমি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ করবো এবং দ্বিতীয় ভগ্নাংশের আবার প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করবো। এই গুণফল দ্বয় যদি সমান হয় তাহলে আমরা কত ভগ্নাংশ যুগল সমতুল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা সমফল বিশিষ্ট আমরা সমতুল ভগ্নাংশ আমরা বের করা শিখলাম। এখন আমরা শিখবো যে আমাদের কিছু ভগ্নাংশ দেওয়া থাকলে সেগুলোকে যদি আমাদের বলা হয় যে সমহর বিশিষ্ট। সমহর মানে কি? নিচের সংখ্যা। হর মানে নিচের সংখ্যাটা। সমহর মানে কি? একই জাতীয় সংখ্যা হওয়া লাগে। তাহলে সেই সংখ্যাটা আমরা কিভাবে করবো? তাহলে আমাদের দেখো এখানে দুইয়ের পর আমরা দেখেছি দুইয়ের পর আমাদের আছে 2/5, 3/7।